ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে দান সাদকা কি প্রত্যেক মাসে ইনকামের টাকা থেকে 10 ভাগের 1 ভাগ করতে হয়, এটা কতটুকু সত্য? প্রিয় দিনী বোন, আসলে দান সাদাকা করা সেটা যার যার অর্থের উপরে ডিপেন্ড করে। যেহেতু এটা জাকাত না সাদাকা, অতএব আম সাদাকা আপনি যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে করতে পারেন। মাসের জন্য শর্ত না, কত টাকা হলে যে করবেন তাও শর্ত না। আল্লাহ বলছেন যে ওয়ানফিকু মিম্মা রাজাকনাকুম, আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি তার থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। অতএব আপনি 10 টাকার মালিক হলে 1 টাকা আপনি দিতে পারেন, আপনার যদি দান করার বা সাদাকা করার ইচ্ছা হয়। সেক্ষেত্রে মাস হতে হবে বা টাকার পরিমাণ এরকম হতে হবে সেটা জরুরি না, জরুরি শুধু জাকাতের ক্ষেত্রে একটা নেসাব হতে হয়, সেই পরিমাণ হলে 1 বছর অতিবাহিত হলে আপনি জাকাত দিবেন। তো জাকাতের ক্ষেত্রে অ্যামাউন্টের প্রয়োজন, সম্পদের প্রয়োজন হয়, কিন্তু সাদাকার ক্ষেত্রে সেটা হয় না। জাযাকাল্লাহু খায়।